বিসমিল্লাই রহমানুরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাসরিন আহমেদ আবার আপনাদের একটা ছোট্ট বাইরের ব্লকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে মঙ্গলবার তো আমি মঙ্গলবার দিন আমার কোনো টিউশনই থাকে না প্রায় সময় আমি বাসায় থাকি আর সেই দিনটা বন্ধুরা আমি ঘরের কাজ টাজ করেই দিনটা পার করি হঠাৎ বন্ধু ফারনা স্বামী আমাকে বলতেছে আজকে তুমি দুপুরে আমাদের বাসায় খাও তো আমি বলতেছি না আজকে আমার একটু ঝামেলা আছে তারপরেও বললো যেহেতু আমি বাসায় একা আছি আসো ভালো লাগবে আর আজকে দুপুরটা তুমি খাও আমাদের বাসায় তো আমিও বন্ধুরা এক কথা দুই কথায় রাজি হয়ে গেলাম ঠিক আছে আসবো দুপুরে খাবারের জন্য তো তখন বাজে বন্ধুরা একটা তিরিশ তো একটা তিরিশে আমি বাসাতে বেরিয়েছি ওদের বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য তো এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে আমি খুব পছন্দের একটা রাস্তা এই রাস্তা দিয়ে যাচ্ছি ওদের বাসায় আর কি তারপরে বন্ধুরা ওদের বাসায় আমি দুপুরবেলা গেলাম ওখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে যখন তিনটা সাড়ে তিনটা বাজে সাড়ে না চারটা বাজে তখন বন্ধুরা দুই বান্ধবী বেরিয়েছি একটু রিক্সা দিয়ে ঘুরবো আর কি তো আমাদের নারায়ণগঞ্জে আপনারা ভালো করে জানেন তেমন কোনো জায়গা থাকে না কোথাও এটা সত্যি হঠাৎ আমাদের একটা প্ল্যান আপনারা জানি না মানে আমাদের যাওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না তো ভাবছিলাম একটু রিকশায় আর কি তো যেহেতু নারায়ণগঞ্জে তেমন কোনো যাওয়ার জায়গা নেই তাই ভাবলাম আমাদের নারায়ণগঞ্জে যে একটা নতুন বন্দর একটা নতুন ব্রিজ হয়েছে সেই শীতালক্ষা ব্রিজটা চলন দেখে আসি আর কি আমরা যাই আর কি তো এটা আর কি ফারানাস আমি বললো যে যাওয়ার জন্য তো আমি বললাম ঠিক আছে যেহেতু বেরিয়েছি বিকালটা আর যাই একটু ঘুরে আসি হয়তো আমাদের ভালো লাগবে তারপরে বন্ধুরা আমরা ডঞ্চাম্বার থেকে রিক্সা উঠেছি এত দূর আমরা তো বুঝতেই পারিনি যে অনেক দূর আসলে যেতে আসতে আমাদের রিক্সা ভাড়াই তিনশো টাকা নিয়েছে আমরা এতটা দূর জানি না যেহেতু রিক্সা নিয়ে ফেলেছি তাই বন্ধুরা গিয়েছে ওখানে যেতে যেতে আমাদের প্রায় মানে পাঁচটা পনেরো পাঁচটা এরকম হবে মানে হয়ে গেছে আর কি তো আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা ব্রিজে উঠতেছি এটা নারায়ণগঞ্জে বন্দর যে ব্রিজটা হয়েছে নতুন শীতালক্ষার হ্যাঁ যাকে নতুন ব্রিজ আর কি আপনারা দেখলে বুঝতে পারবেন সম্ভবত নাসিম ওসমান উদ্বোধন করেছিল কয়েকদিন আগে এই যে পুরা ব্রিজটাই আপনারা দেখতে পারবেন আমি পুরা ব্রিজটাই আমরা এপার থেকে ওপারে গিয়েছিলাম আপনারা দেখতে পারবেন যে ব্রিজটা আসলেই অনেক সুন্দর চারপাশে আমার অনেক ভালো লেগেছে আর ঘুরতে আরও অনেক বেশি ভালো লেগেছে যেমন কি বলবো ওখানে অনেক কিছু বিক্রি হচ্ছে খাওয়া বা অনেকে এসে ঘুরছে ছবি তুলছে ভিডিও করছে সব মিলিয়ে বিকেলটা অনেক সুন্দর মানে এত ভালো লেগেছে যে পরিবেশটা ঠান্ডা ছিল আর আমরাও গিয়েছি আমাদেরও অনেক ভালো লেগেছে আমি বলতে পারছি না যে ভাষায় প্রকাশ করতে পারছি না তো আমরা নর্মালভাবেই বন্ধুরা ওখানে গিয়েছিলাম তো মাছ পথে আর কি ব্রিজের মাঝখানে আমরা একটু নেমে আমরা কয়েকটা ছবি তুললাম আর একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখতে আর সবচেয়ে বড়ো কথা হল বন্ধুরা ওখানে গিয়ে দেখেন মানে কত সুন্দর আর কি ব্রিজের উপরে উঠে হাঁটা বা গোড়া হ্যাঁ তারপরে যে এভাবে ছবি তোলা মানে আমি কখনো এরকম করিনি আমার ভীষণ ভালো লাগতেছিল তো কী আর বলবো আর শীতালখা নদীটা দেখলাম আমাকেও আপনাদের একটু দেখালাম অসম্ভব ভালো লাগলো জানি না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তো বন্ধুরা আমরা ঘোরাঘুরি শেষ করে তারপরে বন্ধুরা একদম বিরিচের যে শেষ প্রান্ত সেটায় সেই জায়গাটায় চলে এসেছি আর ওখানে থেকে বন্ধুরা আমরা আবার ব্যাক করেছি ফিরা ওখানে আর আমরা বেশিক্ষণ থাকিনি কারণ সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে তাই বন্ধুরা আমরা অতটুকুই দেখে তারপরে বন্ধুরা আমরা আবার ঘুরে নিলাম বাসার উদ্দেশ্যে 아 <laughs> <laughs> আমরা কাছাকাছি চলে আসছি আর চিন্তে করছি এখানে আর কতক্ষণ থাকবো নাকি চলে যাবো তো আমরা যেখান থেকে ব্রিজে উঠেছিলাম এখানেই দেখলাম যে ছোট্ট একটা মেলা হচ্ছে আর এই মেলাতে অনেক কিছু বিক্রি করছে তাই বন্ধুরা এখানে প্রথমে আমরা নেমে ভাবলাম যে চটপটির দোকানটা তো খুব ভালো লাগছে দেখতে দেখি চটপটি খেতে কেমন লাগে তাই বসে পড়লাম আমরা দুজন আর আমাদের সাথে রিক্সওয়ালা তিনও জন্য মিলে বন্ধুরা আমরা একটু চটপটি খেয়ে নিলাম আর চটপটি খেতে আমাদের এত ভালো লাগলো দোকানটার চটপটিগুলো অনেক মজা ভালো সবচেয়ে ভালো লেগেছে বন্ধুরা আমার কাছে টক টকপানিটা টকপানিটা অসম্ভব ভালো লেগেছে তাই আর কি এখানে বসলাম হয়তো যতটুক সময় লেগেছে বন্ধুরা আমাদের চটপটি খেতে ততটুক সময় আমরা এখানে ছিলাম কারণ এখানে চটপুরি খেতে খেতেই বন্ধুরা আমাদের মাগ্রীবের আজানটা দিয়ে দিয়েছে আর আমরা যেহেতু দুজন মেয়ে গিয়েছিলাম সেই জন্য একটু ভয়ও যে আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসব। কারণ অনেক দূরের রাস্তা আর আমাদের সাথে রিক্সালা ছিল তাই আর কি ওখানে চটপটি খাওয়া শেষ করে বন্ধুরা আমরা এখন মেলাতে একটু ঘুরলাম যে মেলাটাও একটু দেখে যায় এখানে কি কি বিক্রি হচ্ছে আর খুব সুন্দর সুন্দর আমাদের এখানে বিক্রি হচ্ছে সব কিছু খারাপ লাগেনি বন্ধুরা ভালোই লাগছে যাদের প্রয়োজনীয় জিনিস আছে তারা কিনে নিচ্ছে তো আমরাও একটু ঘুরে ঘুরে দেখলাম দেখে আমরা কিছু কিনতে পারি কি না তো আজকে বন্ধুরা আমরা কিছুই কিনিনি আসলে ওরকমভাবে প্রিপারেশন নিয়ে যায়নি আর তেমন কিছু পেলাম না কেনার জন্য তারপরেও বন্ধুরা একটু ঘুরে ঘুরে দেখলাম যে মহিলারা বসে আছে বলে আর দুই দিন নাকি এ মেলাটা চলবে তো জন্য ওদের একটু দেখলাম তো সবচেয়ে ভালো লেগেছিল আমার কাছে রেশমি চুরি তো রেশমি চুরি চেয়েছিলাম একটু কিছু কিনে নেই রেশমি চুরি জোড়া তারপরে আবার পরে ভাবলাম থাক আজকে না অন্য এক সম কিনবো তো খুব ভালো লাগলো ঘুরে ঘুরে দেখলাম এখানে অনেকেই আসতেছে আর ওই যে ওই জায়গাটার মধ্যে বাচ্চারা খেলাধুলা করছে তারপরে বন্ধুরা মারাও তো ছিল বন্ধুরা আমার ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে কিন্তু প্লিজ ভুলবেন না আবারও আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো আমাদের জন্য বন্ধুরা দোয়া করবেন বন্ধুরা পিছে পিছে এই যে আমার বান্দরটা সব ভিডিওতে আমার পিছে পিছে আমাকে একটু ধরে না এই যে দেখেন বান্দর না বান্দর নেই আমরা এখন চলে যাবো বাই বাই